সবাইকে স্বাগতম রাতার গুল সম্পর্শ থেকে। বর্ষা রাতার গুল সম্পর্শ কেমন আজকে সেটাই আজকে আমরা দেখবো। আর এখন কিন্তু ফুল বর্ষা চলছে, দেখুন গাছপালাগুলো কেমন জানি ডুবে যাচ্ছে। সো গাছের বেশিরভাগ অংশ কিন্তু ডুবে যাচ্ছে প্রায়। আর এগুলো হচ্ছে করজ গাছ, তারপর মাঝে মাঝে মোর্তা গাছ। সো আজকে আমরা রাতার গুল সম্পর্শের সৌন্দর্য দেখবো, সঙ্গে থাকুন সাথে থাকুন। এবং সিলেট থেকে রাতার গুল আসার যে রাস্তাঘাটের টুকটাক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো নৌকা ভাড়া নিয়ে। রাতার গুলে আইসাই আমার মাতাল মাতাল লাগি, ওই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আছি এয়ারপোর্ট রোডে, যাচ্ছি রাতার গুলে। আমার সাথে আছে সালমান, আর সামনে মিল্লাত ভাই সাদেক চলে গেছে, ওরা আমাদের জন্য দুপাকুল বাজারে ওয়েট করতেছে। আমাদের বের হইতে হইতে একটু লেট হয়ে গেছে। শুক্রবার দূরে কোথাও যাই নাই, রাতার গুলে যাওয়া যায়, যেহেতু রাতার গুলে এখন কিন্তু বড় মৌসুম চলতেছে, রাতার গুলের বর্ষাকাল চলতেছে। সো এই সময় রাতার গুলের আসলে উপযুক্ত সময় রাতার গুল ঘুরতে যাওয়ার। সো সাথেই থাকবেন, হ্যাঁ, রাতার গুলের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। দুফাগুলে এসে মিলাদ ভাই আর সাদেকের সাথে, ওরা আমাদের আগে চলে আসছিল। হ্যাঁ, আমরা এখন আসলাম, এখন যাবো আমরা আসলে রাতারগুল। সো রাতারগুল যাওয়ার আগে কিন্তু এই রাস্তাটা চোখে পড়বে, এই রাস্তাটা অনেক সুন্দর আসলে, স্মুথ একটা রাস্তা। হ্যাঁ, আশপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, অনেক সুন্দর আসলে। ধান ক্ষেতগুলো এখনও তো ধান নাই। সো আমরা প্রবেশ করলাম রাতারগুল যাওয়ার রাস্তা। তো রাতারগুলের যাওয়ার রাস্তা কিন্তু তিনটা নৌকা ঘাট আছে, এটা কিন্তু প্রথম ঘাট, তারপরে হচ্ছে এটার নামটা কি যেন আসলে মনে নেই আমার আসলে, এটা সুন্দরবন ঘাট, আর ওইটা লাস্টেরটা হচ্ছে চৌরঙ্গি ঘাট। উঠলাম, আর নৌকার ভাড়া হচ্ছে 750 টাকা। আর এখন কিন্তু ফুল বর্ষা হয়ে গেছে, সো যার কারণে আসলে এখানে ঘাটটা চেঞ্জ হয়ে গেছে। ঘাটটা কিন্তু ছিল ওই দিকে, হ্যাঁ, ঘাট এখন ডুবে যাওয়ার কারণে ঘাটটা এখানে চলে আসে। আর অনেকক্ষণ জায়গায় কিন্তু আমাদের নৌকা করে যেতে হবে সোম ফরেস্ট। সাথে আছে বন্ধু সাদেক, মিলাদ ভাই আর বন্ধু সালমান। তো সালমানের বহুদিন পরে আমরা আসলে পাইছি, বহুদিন পরে না বন্ধু? ঠিক আছে, আর আমার কাপড়টা বড় বেকাপ্পা তোমার তো একটু আলাদা, সবসময় একটু বাপ থাকে বন্ধু, আমরা জানি তুমি পাঞ্জাবি পায়জামা তারা বড় না। সো দারুণ একটা সময় আসলে আমরা কাটাচ্ছি, দেখেন চিপস খাইতে খাইতে আমরা আসলে বনের দিকে যাচ্ছি এখন, ঠিক আছে। তো সামনে আমাদের আজকে গান হবে, সাদেক হচ্ছে আমাদের মেইন শিল্পী। তো তার মধ্যে আমরা পাগল আসানের গান আজকে আমরা শুনবো, ঠিক আছে? পাগল আসানের, প্রয়াত, পাগল আসান। ওই যে তুমি ইয়ে দেখা, বন দেখাম। হ্যাঁ, আমরা বনের দিকে চলে আসছি, এই যে রাতারগুল সোয়াম ফরেস্ট। আর মন বসে না গড়েতে, তাই তো আইলাম সিলেটে। ওই রাতার গুলে আইসাই আমার মাতাল মাতাল লাগি, ওই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পঙ্কি বাসি। আরে পাতাম যদি তাই কাজাইতাম ওই রাতার গুলে, জিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবন তারে। আমার মন বসে না শহরে, পাতুরি নগরে, তাই তো আইলাম সিলেটে। আমার মন বসে না জঙ্গলে, ইট পাতুরের নগরে, তাই তো আইলাম সিলেটে। ওই রাতার গুলে আইসাই আমার মাতাল মাতাল লাগে, ওই জল দিয়া পূরণ করিলে হাজার শুকন কচু। আরে পাতাম যদি রাতার গুল বনে প্রবেশ করলাম রাতার গুলে, এখন কিন্তু আসলে প্রচুর পানি, যার কারণে গাছপালা প্রায় ডুবে যাচ্ছে এমন একটা অবস্থা। আমার মন বসে না শহরে, ধীরে ধীরে রাতারগুল সোয়াম ফরেস্টের ডিপে যাচ্ছি। এই দেখেন অনেকটা পথ আসলে আমরা চলে আসছি, পানিটা আসলে অনেক সুন্দর, গাছগুলা ডুবে যাচ্ছে, এগুলো আসলে
মুত্রা গাছ, মুত্রা না মুত্রা গাছ, আর করস গাছ, আর করস গাছও প্রায় বেশিরভাগ অংশ ডুবে গেছে। বন্ধু 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 দেখো 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 দেখো, ও আচ্ছা আচ্ছা, মানে এই জায়গাটা আসলে দারুণ, দেখুন। সো সে